পাবনা সদর সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ মানুষ পাবনা জেলা প্রতিনিধি জিম হোসেন জানান বুধবার চোদ্দ আগস্ট দুপুরে পাবনা কোর্ট চত্বরে রেজিস্ট্রার অফিসের সামনে সদর উপজেলার ভুক্তভোগী জনসাধারণের আয়োজনে ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে পরে জেলা সাব রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বক্তারা বলেন পাবনা ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রস্তাবিত জায়গা গত বছরের জুন মাসে কলেজের নামে দাতা সদস্যের দানকৃত জমি রেজিস্ট্রেশন করতে গেলে পাবনার সদর সাব সাবরেজিস্ট্রার পাবনা জেলা প্রশাসকের অনুমতিপত্র চেয়ে উক্ত কলেজের জমির রেজিস্ট্রেশনের কাজ স্থগিত করে দেন